বাবা আমাকে কটা টাকা দিয়ে যাও, আমি সকাল থেকে কিছুই খাইনি। যদি কটা টাকা দিতে তাহলে কিছু খাবার কিনে খেতে পারতাম। এই নাও বুড়িমা টাকা। এভাবে মিনু বৃদ্ধা ভিক্ষা করতে থাকে আর সারাদিন কিছু টাকাও পেয়ে যায়। আর হঠাৎই আকাশ ডাকতে থাকে। এ কি আকাশ তো দেখছি খুবই ডাকছে, আবার ঘন কালো মেঘে ঢেকেও গেছে। আমি এখন কোথায় থাকবো? গাছের নিচে তো এতদিন থাকলাম, যদি জোরে ঝড় আসে তাহলে তো গাছ ভেঙে আমার উপর পড়তে পারে। না, আমি কারো বাড়িতে আজকের রাতটা থাকার জন্য সাহায্য চাই। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি বড় ওই বাড়িতেই যাই। বাড়িতে কেউ আছো? দরজাটা একটু খোলো। কেউ কি আছো? হ্যাঁ বলো, কি বলবে? বাবা, আজ রাতটা তোমাদের বাড়িতে আমি থাকতে চাই, কাল সকালেই চলে যাব। দেখছো না আকাশটা কত মেঘ করেছে? আমার থাকার মতো কোনো ঘর বাড়ি নেই। ভিক্ষা করে কোনোভাবে পেট চালাই আর একটা গাছের নিচে থাকি। ঝড় আসলে তো ভিক্ষা করা টাকাগুলো ভিজে যাবে আর গাছপালাও ভেঙে আমার উপর পড়তে পারে। তাই তোমার কাছে সাহায্য চাইতে আসলাম। কালু শোনো, আমাদের একটা সুযোগ এসে গেছে, এই সুযোগ হাতছাড়া করো না। বুড়িমাকে আগে বাড়িতে থাকতে দেই, তারপর তোমাকে সব বলবো, এখন বলা যাবে না। ঠিক আছে বুড়িমা, তুমি আজ রাতটা আমাদের বাড়িতে থাকতে পারো, এতে আমাদের কোনো আপত্তি নেই। বুড়িমা ঘরে এসো। বাবা, তোমাদের অনেক ধন্যবাদ। আর যদি আমাকে সাহায্য না করতে তাহলে এই ঝড়ে কি আমার কি অবস্থা হতো? সেটা শুধু সৃষ্টিকর্তাই ভালো জানে। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা সবার দায়িত্ব। তুমি আবার ভেবো না, আমরা তোমার ভিক্ষা করা টাকার উপর লোভ করে তোমাকে সাহায্য করেছি। তুমি বিপদে পড়েছো তাই আমরা সাহায্য করেছি, আমাদের মনে কিন্তু কোনো লোভ নেই বুড়িমা। যাই হোক, এসো সবাই খাবার খেয়ে নেই, আর রাত তো অনেক হয়েছে, ঘুমাতে হবে। এরপর সবাই খাবার খেয়ে শুয়ে পড়ে আর মিনুও ঘুমিয়ে পড়ে, কিন্তু কালু কাকুনি ঘুমায় না। কালু চলো আমরা দেখি যে ওই বুড়ি তার ব্যাগে কত টাকা ভিক্ষা করে পেয়েছে। বুড়ি তো ঘুমিয়েছে, এই সময় কাজটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ চলো তো দেখি। কাকুলি, এখানে তো 400 টাকা আছে, এখান থেকে 200 টাকা চুরি করে নে আর 200 টাকা রেখে দেই। বুড়ি তাহলে বুঝতেই পারবে না যে আমরা তার টাকা চুরি করেছি। বুড়ি কি আর টাকা হিসাব জানে? হ্যাঁ কালু ঠিক বলেছো, তাই করো। আর শোনো, আমরা বুড়িকে আমাদের বাড়িতে থাকতে দেই, এখন থেকে বুড়ি আমাদের বাড়িতেই থাকবে। তাহলে আমরা প্রতিদিন বুড়ি ভিক্ষা করার টাকা চুরি করতে পারবো আর কোনো কাজও করতে হবে না আমাদের। বুড়ির টাকা চুরি করে আমাদের সংসার চলে যাবে। এরপর বুড়ির টাকাগুলো চুরি করে কালু কাকুনি ঘুমিয়ে যায় আর এভাবে সেই রাত কেটে যায়। তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি, বৃষ্টি থেমে গেছে, এখন আর কোনো ভয় নেই। সে কি বুড়িমা, তুমি চলে যাচ্ছ কেন? বৃষ্টি এখন নেই বলে কি আর আসবে না? আবার যদি বৃষ্টি আসে তখন তুমি কোথায় থাকবে? তাই বলি কি, তুমি এখন থেকে আমাদের বাড়িতেই থেকে ভিক্ষা করবে। সত্যি বলছো তোমরা? আচ্ছা ঠিক আছে, তাহলে ভিক্ষা করে এখানে ফিরে আসবো। আজ শরীরটা খুব খারাপ লাগছে, জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে, এর জন্য তো বসে থাকতে ভালো লাগছে না। আজ আর ভিক্ষা করা হবে না, কাল যে টাকা পেয়েছি ওটা দিয়ে ঔষধ নিয়ে কালুর বাড়িতে চলে যাই। এরপর মিনু ভিক্ষা না করে ঔষধ নিয়ে বাড়িতে চলে যায়। বুড়িমা, আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? আমার শরীরটা আজকে ভালো লাগছে না, খুবই জ্বর এসেছে, তাই ঔষধ নিয়ে বাড়িতে চলে আসলাম। ঠিক আছে, তাহলে বিশ্রাম করো আর কাল ভিক্ষে করতে যেও। তোমাকে কি কিছু খাবার দিব? না রে মা, কিছু খাবো না, এখন ঔষধ খেয়ে শুয়ে থাকি, দেখি যদি জ্বরটা সেরে যায়। কালু দেখো, বুড়ির ব্যাগে তো কোনো টাকা নেই, কাল তবু কিছু টাকা চুরি করতে পেয়েছিলাম আর আজ তো কিছুই পেলাম না,
ওই 200 টাকা দিয়ে হয়তো বুড়ি ঔষধ এনেছে। বুড়ি তো অসুস্থ হয়ে গেছে, যদি কয়েকদিনের মধ্যে অসুখ ভালো না হয় তাহলে তো এই বুড়িকে শুধু শুধু বসে খাওয়াতে হবে। তাই বলি কি, এই বুড়িকে কালকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। অসুস্থ অবস্থায় তো বুড়ি ভিক্ষেও করতে যাবে না, তাহলে একে আমাদের বাড়িতে জায়গা দিয়ে কি লাভ হবে বলো? হ্যাঁ কাকুলি, ঠিক বলেছো, এই বুড়িকে কাল সকালেই বের করে দিব। বুড়িমা, বুড়িমা, বুড়িমা ওঠো। কি হয়েছে এত সকাল সকাল, এত ডাকাডাকি করছো কেন? মানে হয়েছে কি বুড়িমা, তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও, কারণ আমরা এই বাড়ি বিক্রি করে দিয়েছি অন্য বনে গিয়ে বাড়ি করব বলে। আমরাও আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে বাবা, চিন্তা করো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি যে আর সহ্য করতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি মরে যাই। হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এত অসুস্থ করে দিলে? তুমি আমাকে তুলে নাও, তবু এত কষ্ট দিও না। এই অসুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে আমার আর ভালো লাগছে না। বুড়িমা, কি হয়েছে তোমার গো, যে বেঁচে থাকতে চাচ্ছ না? আর তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেই। বাবা, আমার পৃথিবীতে কেউ নেই আর ঘর বাড়িও নেই, কাল থেকে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, তাই তো কষ্টে এসব বলছি। অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করতেও পারছি না, ভিক্ষা না করলে খাবো কি? তাহলে বেঁচে থেকে লাভ কি বলো? বুড়িমা, তুমি চিন্তা করো না তো, আমি তোমাকে সাহায্য করব। আজ থেকে তুমি আর ভিক্ষা করবে না, আজ থেকে তুমি আমার মা, আর মা হয়ে এই ছেলের বাড়িতেই থাকবে, আমি তোমাকে খাওয়াবো। চলো বুড়িমা, আমার সাথে চলো। ও হ্যাঁ, আগে ঔষধের দোকানে চলো, তোমাকে ঔষধ দিয়ে দিব। এরপর টোনা বুড়িকে নিয়ে ঔষধের দোকানে যায়, আর ঔষধ নিয়ে বুড়িকে তার পিঠে করে বাড়িতে নিয়ে যায়। টোনা, কাকে নিয়ে আসলে? ওনাকে তো ঠিক চিনলাম না। এরপর টোনা সব কথা টুনিকে খুলে বলে। তুমি বুড়িমাকে এনে ভালোই করেছো, বাড়িতে কথা বলার মতো একজনকে পেলাম। আমি আর বুড়িমা বাড়িতে থাকবো আর গল্প করব। বুড়িমা, তুমি অসুস্থ, এখন বিশ্রাম করো, সুস্থ হলে তারপর তোমার সাথে গল্প করব। টোনা, বাজারে যাও, বাজার করে নিয়ে এসো। ঘরে শুধু অল্প কিছু চাল ডাল আছে, তা দিয়ে তো তিনজনে খাওয়া হবে না, বড়জোর একজনের হবে। টুনি, ওই চালটুকুই রান্না করে বুড়িমাকে খেতে দাও, কারণ আমার কাছে যে কোনো টাকা নেই। আজ কাট কেটে যে টাকা পেয়েছিলাম তা দিয়ে বুড়িমাকে ওষুধ কিনে দিয়েছি। আজ যদি আমার মা এমন অসুস্থ থাকতো তাকে কি ফেলে দিতে পারতাম? বুড়িমাও তো অসহায়, তাই তো তাকে সাহায্য করছি। তুমি একদম ঠিক কাজ করেছো, আমি তো এত রাগ হইনি তোমার উপর, বরং খুশি হয়েছি। ঠিক আছে, আজ রাতটা আমরা দুজনে না খেয়ে কাটিয়ে দেই, কাল কাট কেটে বাজারে আনলে তবেই খাবো। যাই, বুড়িমার খাবারের ব্যবস্থা করতে চাই। এই বলি টুনি রান্নাঘরে চলে যায়, আর পাশের ঘর থেকে মিনু তাদের সব কথা শুনে ফেলে। কিছুক্ষণ পর টুনি রান্না শেষ করে মিনুর জন্য খাবার নিয়ে মিনুর কাছে আসে। বুড়িমা, এই নাও তোমার খাবার, তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। টুনাকে ডেকে নিয়ে এসো তো এখানে। বুড়িমা, খাবার খাওয়া বাদ দিয়ে আমাকে ডাকছো কেন? কি বলবে বুড়িমা বলো তো? বাবারে, তুই যা করেছিস আমার জন্য তা অনেকে নিজের ছেলেরাও করে না। আমার জন্য তোরা না খেয়ে থাকবি, আমি তো সব শুনেছি। সব শোনার পর কি আর তোদের ছাড়া একাই খাবো? চল, এই খাবারটুকু তিনজন মিলেই খাবো, আর যদি না খাস তাহলে আমি তোদের বাড়ি ছেড়ে চলে যাবো, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি খাচ্ছি, তবু তুমি আমাদের বাড়ি থেকে যেও না। টুনি, আমি কাট কাটতে গেলাম, তুমি বুড়িমার শরীরের খেয়াল রেখো। বাবারি, আমি আজ সুস্থ হয়ে গেছি, আমার আর খেয়াল রাখতে হবে না। আর আমার জন্য যেন ওষুধ নিয়ে আসিস না, কাট কেটে যা টাকা পাবি তা দিয়ে চাল ডাল নিয়ে আসবি। ঠিক আছে বুড়িমা, তাই করবো। কি রে মা,
ওর উঠানে তো অনেক জায়গা পড়ে আছে, তা সবজি গাছ লাগাতে পারিস না? বুড়িমা, সবজির বীজ কেনার টাকা তো নেই, তাই তো সবজি লাগাতেও পারি না। এই কথা শুনে মিনু ঘরে চলে যায় আর তার ব্যাগ থেকে কাগজে মোড়ানো কিছু ঢেঁড়সের বীজ এনে টুনিকে দেয়। এগুলো ঢেঁড়সের বীজ জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম, তাই ব্যাগে রেখে দিয়েছিলাম। আজ তোর উঠোন দেখে মনে পড়লো, এই ঢেঁড়সের বীজগুলো উঠোনে ছিটিয়ে দে, ঢেঁড়স ধরলে খেতেও পারবি আর বাজার বিক্রিও করতে পারবি। হ্যাঁ বুড়িমা, ঠিক বলেছো। এরপর টুনি কোদাল দিয়ে উঠোনের কিছু জায়গা ঝুরঝুরা করে ঢেঁড়সের বীজগুলো ছিটিয়ে দেয়। এভাবে বিকেল হয়ে যায়। বিকেল হতেই টোনা কাঠ বিক্রি করে বাজার করে বাড়িতে নিয়ে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। বুড়ির দেয়া ঢেঁড়সের বীজ থেকে বড় গাছ হয়ে যায়। টোনা, দেখেছো বুড়ির দেয়া ঢেঁড়সের বীজ থেকে কত বড় বড় গাছ হয়েছে আর ফুলও ধরেছে গো! কয়েকদিনের মধ্যেই ঢেঁড়স ধরবে মনে হচ্ছে। হ্যাঁ টুনি, তাই তো দেখছি। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। টুনির লাগানো ঢেঁড়সের গাছে রূপার ঢেঁড়স ধরে। এ দেখে তো সবাই অবাক হয়ে যায়। বুড়িমা, এসব আমরা কি দেখছি? তোমার ঢেঁড়সের বীজগুলো মনে হয় জাদুই ছিল, তাই রূপার ঢেঁড়স হয়েছে। তাই হয়তো রে বাবা, ভালোই হয়েছে, তোর আর কষ্ট করে কাঠ কাটতে হবে না। এই রূপোর ঢেঁড়স বিক্রি করেই সংসার খুব ভালো চলবে। আর শোন, এই ঢেঁড়সের বাগানের চারপাশে বেড়া দিয়ে দে, নয়তো রূপোর ঢেঁড়স দেখে চোর এসে চুরি করে নিয়ে যাবে। এরপর টোনা ঢেঁড়সের বাগানের চারপাশে বেড়া দিয়ে দেয় আর কিছু ঢেঁড়স তুলে স্বর্ণকারের দোকানে যায় আর রূপোর ঢেঁড়সগুলো বিক্রি করে অনেক টাকা নিয়ে বাড়িতে চলে আসে। এভাবেই টোনা অনেক ধনী হয়ে যায়। টোনার বাড়িতে এমন রূপোর ঢেঁড়সের কথা পুরো বনে ছড়িয়ে যায় আর কালু এসব শুনে তাড়াতাড়ি কাকুলির কাছে যায়। কাকুলি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কালু? আমরা যে বুড়িকে তাড়িয়ে দিয়েছিলাম ওই বুড়ির কাছে রূপোর ঢেঁড়স বীজ ছিল। আমরা যদি ওই বুড়িকে তার রোগের চিকিৎসা করাতাম তাহলে বুড়ি হয়তো আমাদের বীজগুলো দিত। আমরা তাড়িয়ে দেওয়ার পর টোনা ওর বাড়িতে নিয়ে গেছে আর চিকিৎসা করিয়েছে, তাই টোনাকে বীজগুলো দিয়েছে। আর টোনা এখন রূপোর ঢেঁড়সের বাগান দিয়ে অনেক ধনী হয়ে গেছে। সব তোমার জন্য হয়েছে, তুমি তো বুড়িকে তাড়িয়ে দিতে বললে, তাই তো তাড়িয়ে দিয়েছি। শোনো, যা হবার তা তো হয়েছে, বুড়ির কাছে হয়তো আরো রূপোর বীজ আছে। চলো আমরা বুড়িকে বাড়িতে নিয়ে আসি। বুড়ি তো আর জানে না যে আমরা তাকে কেন তাড়িয়ে দিয়েছি, বুড়িকে লোভ দেখালে চলে আসবে। বুড়িমা, বুড়িমা, আমরা অন্য বন থেকে চলে এসেছি, এখন আমরা আবার আমাদের বাড়িতে থাকবো, তাই তোমাকে নিতে এসেছি। তুমি আমাদের মায়ের মতো, তাই তোমাকে ছাড়া বাড়িতে থাকতে ভালো লাগে না। এখন থেকে আর কখনো অন্য বনে যাব না, আমাদের ক্ষমা করে দাও তোমাকে অসুস্থ অবস্থায় রেখে যাওয়ার জন্য। শয়তান লোভী পাখি তোরা, তোরা আমার ভিক্ষে করা টাকা চুরি করেছিস আর আমি অসুস্থ হয়ে ভিক্ষা করতে পারবো না বলে আর তোরা চুরিও করতে পারবি না, তাই তো আমাকে তাড়িয়ে দিয়েছিস। আমি তোদের সব কথা শুনেছি, এখন শুনেছিস আমার দেয়া ঢেঁড়স বীজ থেকে টোনা রূপোর ঢেঁড়স বাগান হয়েছে, তাই আমাকে নিতে এসেছিস, তাই না? স্বার্থপর কোথাকার, কারো স্বার্থ দেখে সাহায্য না করে স্বার্থ ছাড়াই অসহায়দের সাহায্য করতে হয়। তাহলে ঠিক একদিন সৃষ্টিকর্তা তার দিকে মুখ তুলে তাকান, যা এখান থেকে আমি তোদের কাছে কোনোদিনও যাব না। এরপর কালো কাকুলি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আর মিনু টোনার বাড়িতে সুখেই দিন কাটাতে থাকে। হায় হায় রে, আমি এক্ষুনি এখানে মাছ রেখে গেলাম, তাহলে মাছগুলো আমার কোথায় গেল? বান্টি কড়া করে ভেজে খাবে বলে কিনে এনেছিল মাছগুলো, সেগুলো কিনা চুরি হয়ে গেল। কি হয়েছে সুখী? আমি তোমাকে মাছ কিনে এনে দিলাম, তুমি রান্না করা বাদ দিয়ে কিনা চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? কি রান্না করবো শুনি, ঘরে কি মাছ আছে নাকি বলো? তুমি আমাকে যে মাছ কিনে এনে দিয়েছিলে সেগুলো রান্নাঘরে রেখে আমি একটু অন্য ঘরে গিয়েছিলাম, এসে দেখি মাছগুলো আর নেই। থাকবে কি করে, নিশ্চয় বিড়ালকে খাইয়েছো। কোন কাজটা তুমি ঠিকভাবে করতে পারো শুনি? আমি তো তোমাকে কোনো কাজ ঠিকভাবে করতেই দেখি না, তুমি ঠিক কোনো না কোনো ঝামেলা পাকিয়েই রাখবে। ধুর, আমার আর মাছ খাওয়াই হলো না।
আরে আরে হলোটা কি, আমাদের জঙ্গলে তো কোনো বিড়াল নেই, তাহলে মাছ কি করে বিড়াল খাবে? দূর চাই, বেকার বেকার বান্টি আমাকে কত কথা শুনিয়ে চলে গেল। আরে আরে যোগ্য দাদা, তোমার মন মেজাজ এত খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে, কাকুলি বৌদির সাথে ঝগড়া করেছো নাকি বলো তো? তোমাদের তো কখনোই ঝগড়া হয় না, তাহলে আজ আবার কি হলো? আর বলো না বান্টি দাদা, আজকাল কাকুলি কোনো কাজে মনোযোগ দিতে পারে না। রোজ আমি মাছ কিনে নিয়ে আসি আর সেগুলো চুরি হয়ে যায়, একটু সতর্ক থাকতে পারে না নাকি বলো তো? আর বলো না যোগ্য দাদা, আমাদের সাথেও তো একই ঘটনা ঘটেছে। আমি মাছ কিনে নিয়ে এলে তা চুরি হয়ে যায়, তার মানে সবটা বুঝতে পারছি, নিশ্চয়ই কোনো চোরে ভাবে মাছ চুরি করছে আমাদের। সে কি কথা দাদা, তার মানে সবার মাছ চুরি হয়ে যাচ্ছে আর আমি কিনা কাকুলিকে শুধু শুধু বকা দিলাম? আচ্ছা ঠিক আছে দাদা, এবার তবে আমি আসি। কিরে কুহু, তুই এভাবে কাচ্ছিস কেন বলতো? আর বলিস না ঝালু, আমি বসি দিয়ে মাছ ধরে এখানে রেখেছিলাম, আর একটু জল খেয়ে এসে দেখে কোনো মাছ নেই, আমার মাছগুলো কে চুরি করলো রে? সত্যি কুহু, তুই আসলে একটা বোকা, তুই জানিস না জঙ্গলে মাছ চোর বেরিয়েছে, সবার মাছ চুরি করছে, কে যেন জানিস? তাহলে কেন জল খেতে গিয়েছিলি বল? মাছ রেখে সৃষ্টিকর্তা ওই চুরির একদম ভালো করবে না তুই দেখিস? এসব বলে কুহু বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। টুনি, সারাদিন তুমি বাড়িতে থাকো না তো, এখন তোমাকে কতবার বললাম আমি মাছগুলো এনেছি, সেগুলো সাবধানে রাখো, সেটাও করতে পারলে না? টুনা, তুমি এমন ভাবে কেন বলছো বলো তো? যেন আমাদের একার মাছ আর চুরি হয়ে গেছে, আমি কি করব বলো? আমি তো সাবধানে রেখেছিলাম। থাকবই না যে বাড়িতে আমি, টোনা আমাকে সামান্য মাছ চুরির জন্য কত কথা শোনালো। আচ্ছা কে এই মাছ চোর, এভাবে জঙ্গলে মাছ চুরি করে খাচ্ছে? এই চোরকে তো ধরতেই হবে, এভাবে রোজ রোজ আমাদের মাছ চুরি হলে আমরা কি খাবো? আজ কতদিন হলো মাছ খেতে পারি না। টনি এসব বলতে বলতে একটি বাঁশবাগানের মাঝে চলে আসে আর সেখানে আনমনে হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে টনির পায়ের নিচে মাছের কাঁটা পড়ে। আহ ওরে বাবা গো, এই বাঁশবাগানে মাছের কাঁটা এলো কি করে? আমার পা বোধহয় ফুটোই হয়ে গেল রে, ফুটো হয়ে গেল, মা গো মা। আরে আরে এখানে এত মাছের কাঁটা কেন? চারদিকে দেখছি মাছের কাঁটা পড়ে আছে, শুনেছি এই বাঁশবাগানটা নাকি ভুতুরে। এবার আমি সবটা বুঝতে পারছি, এবার জঙ্গলের সবাইকে ডেকে আনতে হবে। এরপর টুনি জঙ্গলের সবাইকে সেখানে ডেকে আনে। এবার আমি সবটা বুঝতে পারছি, তার মানে এতদিন কোনো পেতনি আমাদের মাছ চুরি করেছে? ও বাবা গো, ভয় তো আমার মাথাটা বনবন করে ঘুরছে। আমারও অনেক ভয় করছে দাদা, তার মানে ওই পেতনি প্রতিদিন আমাদের বাড়িতে যায়? ও বাবা গো, আমি একটা বুদ্ধি বের করেছি, তোমরা কি আমার কথা শুনবে? হ্যাঁ টুনি হ্যাঁ, বলো কি বলতে চাও। আমি বলি কি, চলো আমরা সবাই রাতে করে আমাদের বাড়ির দরজার সামনে একটি করে মাছ রেখে দিব, যাতে করে পেতনি এসে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো, আমিও তাই চাই। এরপর প্রতিদিন পাখিরা তাদের দরজার সামনে একটা করে মাছ রেখে দিত আর পেতনি এসে তা নিয়ে যেত। সত্যি মা, আপনি অনেক বুদ্ধিমতী, আপনার বুদ্ধিতে কষ্ট না করে বিভিন্ন রকমের মাছ খেতে পারছি। আহা কি যে সুস্বাদু, এই বাঁশবাগানে তো তেমন কেউ আসেও না, আর আমাদের হয়েছে যত সুবিধা। হ্যাঁ হ্যাঁ বৌমা, সব কিছুতে বুদ্ধি নিয়ে চলতে হয় বুঝেছো বৌমা? জঙ্গলে তো কেউই জানে না আসলে মাছ কোনো পেতনি খায় না, আসল পেতনি তো আমরা শাশুড়ি বৌমা। হয়েছে হয়েছে মা, তাড়াতাড়ি মাছ খেয়ে চলুন, রাত যে অনেক হয়ে এলো,
আপনার ছেলে চলে আসার সময় হয়ে এসেছে। বাড়িতে না দেখতে পেলে কুরুক্ষেত্র বাজিয়ে দিবে। এরপর তো শাশুড়ি বৌমা মাছ ভেজে খেয়ে সেখান থেকে চলে যায়। এভাবে প্রতিদিন দুই শাশুড়ি বৌমা পাখিদের বাড়ি থেকে মাছ এনে বাঁশবাগানে ভাজি করে খেত। আহ বৌমা, দিন দিন কেমন মোটা হয়ে যাচ্ছি, তাই না বলো? হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। এভাবে দিন কাটছিল। বান্টি, এই বান্টি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, শিয়াল এসে আমাদের মুরগি নিয়ে গেল। চলো চলো, তাড়াতাড়ি শিয়ালের পিছু নিতে হবে। এরপর বান্টি আর সুখী শিয়ালের পিছু নেয়। এই শিয়ালে, থাম থাম বলছি, থাম, মুরগি চুরি করা, তাই না? থাম থাম বলছি। বান্টি আর সুখী শিয়ালের পিছু পিছু দৌড়াতে দৌড়াতে বাঁশবাগানে আসে। আরে মিনুমাসি, টুনি, তোমরা? ছি 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 ছি, তার মানে মাছ পেতনি খায় না? তোমরা আমাদের এতদিন বোকা বানিয়েছ? চলো চলো বলছি, আজ রাতেই সব পাখিরা তোমাদের বিচার করবে। ইয়ে মানে না মানে, আমাদের কথা একবার শোনো বান্টি দাদা। না, তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। চোরের সাথে আবার কিসের কথা? হ্যাঁ টুনি, মা, তোমরা কেন আমার মান সম্মান সব ডোবালে? তোমাদের কিসের অপূর্ণ রেখেছিলাম আমি বলো? তো না, আমরা শাশুড়ি বৌমা অন্যায় করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। আর বাকি পাখিদের বলো না আমাদের ক্ষমা করে দিতে। আপনারা আমাদের ক্ষমা করে দিন দয়া করে, আমরা আর কখনো এমন অন্যায় করব না, দয়া করুন। টুনি আর মিনু কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকে। অবশেষে পাখিরা ওদের ক্ষমা করে দেয়। এমন সময় সেখানে একটা পেতনি চলে আসে। কিন্তু এবার যে সত্যি সত্যি আমি পেতনি চলে এসেছি, মাছ খেয়ে গো পেতনি, আমাকে যে তাদের মাছ দিতেই হবে রে, মাছ খাবো মাছ। না, এখানে চুপ করে থাকা যাবে না, আমি গিয়ে এই সুযোগে তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসি। এরপর যোগু গিয়ে তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসে। দাঁড়া শয়তান পেতনি, তোকে আমি মাছ খাওয়াচ্ছি, এবার বোতলে বন্দি হয়ে মাছ খা। এরপর তান্ত্রিক পেতনিকে বোতলে বন্দি করে। সে কখন মুখ করে নদীতে জল আনতে গেছে, এখনো আসার নাম নেই, কাজের ভয়ে দেরি করা হচ্ছে বাইরে। আজ বাড়িতে আয়, তোকে দেখাবো মজা, তোর মৃত্যু না হওয়া পর্যন্ত ছাড়বো না আজকে। মুন্নি উঠোনে পায়চারি করছিল। ধুর, কেন পারুকে ডাকতে গিয়েছিলাম, বেকার বেকার দেরি হয়ে গেল, মামনি হয় ভীষণ রেগে আছে। হে সৃষ্টিকর্তা, আজ যেন মায়ের হাতে মার খেতে না হয়, মায়ের হাতে মার খেতে খেতে আমার পেটটা একদম ব্যথায় পচে গেছে। না না, আর দেরি করা যাবে না। মা, ওমা, আমি এসেছি। মা, তুমি এমন করে উঠোনে পায়চারি করছো কেন, কিছু কি হয়েছে? জল নিয়ে এসেছি, এবার বলো কি কাজ করতে হবে। এবার তোকে আর কোনো কাজ করা লাগবে না, মুখপুরি, যা করার আমিই করব, তুই শুধু দেখবি। কাজ করার ভয়ে বাইরে গিয়ে দেরি করা বিয়ে করব, দাঁড়া দেখাচ্ছি মজা। মা, এমন জেগে আছো কেন, আমি কাজের ভয়ে বাইরে দেরি করিনি মা, রাগ করো না মা, বলো কি কাজ করতে হবে, আমি সব করে দিব। আবার মিথ্যা কথা বলা হচ্ছে আমাকে, আজ আমি তোর কোনো কথাই শুনবো না। তুই চাস যাতে আমি ক্ষুধার জ্বালায় মরে যাই, তাই তো? তোর বাবা মা তো মরে ভূত হয়েছে আর তোকে আমার ঘরে চাপিয়েছে। মা, বাবা মার নামে এমন কথা বলবি না, যা বলার আমাকে বললো। এ দরদ উঠলে পড়ছে, তাই না? এখন ওখানে দাঁড়িয়ে আছিস যে, সময় মতো খাবার না পেলে আজ তোর পিঠের চামড়া একটাও রাখবো না, যা বলছি মুখ করি। মা, বাবা, কেন তোমরা আমাকে সৎমায়ের কাছে রেখে গিয়েছো? তোমরা আমাকেও নিয়ে যাও, আমি এই অত্যাচারের মধ্যে থাকতে পারছি না। এইভাবে অত্যাচারে টুকির দিন চলতে থাকে। আরে মুন্নি, এদিকে কোথায় যাচ্ছ খুশি খুশি মনে?
তোমার জন্য একটা দুঃখের সংবাদ আছে, সেটা শুনলে তুমি কি নিজেকে শান্ত করতে পারবে? দিদি কি বলছো এসব, আমার জন্য আবার কি দুঃসংবাদ? আমার কোনো দুঃসংবাদ থাকতেই পারে না, বলো তো কি শুনি। তোমার স্বামী টোনা তার সব সম্পত্তি মৃত্যুর আগে তোমার সৎ মেয়ে টুকির নামে লিখে দিয়েছে, বুঝেছো? না না, এ হতে পারে না। দিদি তুমি এসব কথা কোথা থেকে জানলে? বনের মোরল মশাই আমাকে বলেছে। আসলে আমাদের জমির সমস্যার কারণে মোরলের কাছে গিয়ে এসব জানতে পারি। এখন থেকে টুকিকে আর অত্যাচার করো না, বুঝেছো? নইলে ও তোমাকে সম্পত্তির এক কানিও দিবে না, কথাটা মনে রেখো। টোনা, তুমি সব সম্পত্তি ওর নামে দিয়ে অনেক বড় ভুল করেছো। আমি চেয়েছিলাম ওকে বাঁচিয়ে রাখবো, কিন্তু আর না, ওকে মেরে সব সম্পত্তি আমার করে নিবো। আজকে বাড়িতে গিয়ে ওই কাঙ্গালিকে গরম জলে পুড়িয়ে মারবো আমি। মুন্নি রাগে ফুসতে ফুসতে বাড়িতে আসে। টুকি, আই টুকি, জলদি বড় করায় ভর্তি করে জল গরম কর। মা, এখন তো গরমকাল, তাহলে গরম জল দিয়ে কি করবে? সেই কৈফিয়ত কি এখন তোকে দিতে হবে? জলদি আমার চোখের সামনে থেকে যা, মাথা গরম আছে বলে দিলাম। টুকি রান্নাঘরে গিয়ে গরম জল বসায়। ওই টুকি গরম জল ভর্তি করাই নিয়ে যখন আমার কাছে আসবে, তখন আমি ওকে ল্যাং মেরে ওকে সেই জলে ফেলে দিব, আর মেরে ফেলবো ওই মুখপুরীকে। অন্যদিকে টুকি একটা ঠান্ডা জলের পাত্র নিয়ে বলতে থাকে, এই ঠান্ডা জলগুলো বেকার বেকার এই পাত্রটা দখল করে আছে, আমি বরং এই জলগুলো বাইরে ফেলে দিয়ে আসি। টুকি যেই না ঠান্ডা জলের পাত্রটা নিয়ে বাইরে বের হয়, তখনই মুন্নি ধাক্কা দিয়ে টুকিকে ফেলে দেয়, আর পাত্রের ঠান্ডা জলগুলো টুকির গায়ে পড়ে। মা, এটা কি করলে তুমি? আমাকে ফেলে দিলে কেন এইভাবে? এই, তুই চিৎকার করছিস না কেন? যন্ত্রণা হচ্ছে না? কিসের যন্ত্রণা মা? সামান্য পড়ে গেলে তো বেশি যন্ত্রণা হয় না। পড়ে গেলে মানে তোর উপর যে গরম জল পড়লো? মা, তোমার মাথা কি খারাপ হয়েছে নাকি? এগুলো ঠান্ডা জল, আর গরম জল তো এখনো চুলার উপর আছে। যাই, আমি বরং পরিষ্কার হয়ে আসি, কি যে বলো। টুকি চলে যেতেই মুন্নি বলে, কি করে এই বোকার মতো কাজটা করলাম, এবার তো বুঝে গেছে ও। এত সুন্দর পরিকল্পনা মাটি করে দিলাম আমি, না হাল ছাড়া যাবে না। আজ আমি ওর খাবারই বিষ মিশিয়ে ওকে খাইয়ে ওকে মেরে ফেলবো। মুন্নি রাতে টুকির খাবারে বিষ মেশায়, আর টুকি যেই খাবারটা খেতে যায় তখনই একটা বিড়াল এসে টুকি খাবারগুলো ফেলে দেয়। এই শয়তান বিড়াল আসার সময় পেল না, আমার দ্বিতীয় পরিকল্পনাটাও মাটি হয়ে গেল। না, এইভাবে আর হবে না, আমি কালই তান্ত্রিক বাবার কাছে যাব। পরের দিন মুন্নি তান্ত্রিক বাবার কাছে যায়, আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সবই বুঝলাম, কিন্তু আমি তান্ত্রিক, আমার ধর্মে যে কাউকে হত্যা করা যায় না, আমি এমন কাজ করতে পারবো না। তবে তুই যদি চাস, তোর ছানাকে আমি বন্দি করে অনেক দূরে রেখে আসবো, যেখান থেকে ও আর কোনো দিনও ফিরে আসতে পারবে না, আর ওর সব সম্পত্তি তোর হয়ে যাবে। সত্যি বলছেন তো, আর কোনো দিনও ফিরে আসবে না? তুই আমাকে বিশ্বাস করতে পারিস? বেশ, তাহলে চলুন আমার সাথে, আমি ওকে আজকেই বন্দি করতে চাই। মুন্নি তান্ত্রিককে নিয়ে বাড়িতে আসে। তান্ত্রিক মন্ত্র বলে একটা বড় পেয়ারা প্রকট করে ওই টুকিকে রশি দিয়ে বেঁধে সামনে বসিয়ে রাখে। আমাকে ছেড়ে দাও, কি করতে চাচ্ছো তোমরা আমার সাথে? বাবা, বাবা আমাকে বাঁচাও। মা, আমাকে ছেড়ে দিতে পারো, আমার খুব কষ্ট হচ্ছে। এই চুপ কর, এখন আমি তোকে এই পেয়ারায় বন্দি করব। এরপর তান্ত্রিক মন্ত্র বলে টুকিকে পেয়ারায় বন্দি করে ফেলে। এখন তুই আপদ মুক্ত, আমি এখন এই পেয়ারাকে নদীতে ফেলে দিব। তান্ত্রিক পেয়ারাটা নিয়ে নদীতে ফেলে দেয়। নদীর ঢেউয়ে সেই পেয়ারাটা ভাসতে ভাসতে একটা কিনারায় গিয়ে পৌঁছায়। গিন্নির জ্বালা আর ভালো লাগে না, কন্যা সন্তান করে মাথাটা একদম পাগল করে দিচ্ছে, আজ আর বাড়িতেই ফিরবো না। এমন সময় যজ্ঞর চোখে পড়ে পেয়ারাটা। আরে, এটা তো একটা পেয়ারা, পেয়ারাটা দেখতে অন্য পেয়ারার চেয়ে বড়, এমন পেয়ারা তো আমি আর আমার গিন্নি কখনো খাইনি। যাই, পেয়ারাটা নিয়ে বাড়িতে যাই।
ইউনি, এদিকে এসে দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে এত বড় পেয়ারা, তুমি এটা কোথায় পেলে গো? এই পেয়ারাটা খেতে নিশ্চয় অনেক সুস্বাদু হবে বলো। জলদি পেয়ারাটা কাটো, আমি কনককে ডেকে আনছি, কেমন? কণিকা কনককে ডেকে আনে। যজ্ঞ যেই পেয়ারাটা কাটে তখনই ওর ভেতর থেকে টুকি বেরিয়ে আসে। হায় হায়, এ আমি কি দেখছি, পেয়ারার পেটে পাখির ছানা, এমনটা তো আমি কখনো দেখিনি। ওরে বাবা রে, কারা কারা তোমরা? আমার সৎমায়ের মতো তোমরাও আমাকে অত্যাচার করবে? করো না, আমি অনেক ছোট, দয়া করো আমার উপর। আমরা তোমাকে অত্যাচার করব না মা, তুমি এমন করো না, শান্ত হও। তোমাকে কে পেয়ারা পেটে বন্দি করেছে আমাদের সবটা খুলে বলো তো। ইস, কি নির্দয় পাখি, তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, আজ থেকে আমরাই তোমার বাবা মা, কেমন? বাবা মা, আজ আমি অনেক খুশি, বোন আজ থেকে আমরা দুজন একসাথে খেলবো, একসাথে থাকবো, আর একসাথে ঘুরবো। টুকে কেঁপে যোগুর পরিবার অনেক খুশি হয়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।